তাহলে আচ্ছা এই আলোচনাটা রাখি সেটি জি। এখন যেটা হয়েছে যে মানে আপনি আমরা যেটা শুরু করেছিলাম যে যে আপনি খেন বাবু আপনি বলছেন আপনার কাছে আপনার বিবেচনায় হচ্ছে হয়তো আরও ভালো হতে পারতো, ঠিক আছে, কিন্তু আমরা যেটা দেখি, ঠিক আছে, আমরা যেটা দেখি তা হচ্ছে যে যে খেদমতের নামে একটা হলো যে কাজ আর একটা হলো অকাজ আর কুকাজ, ঠিক আছে, যে আমি আসলে মনে করতেছি কাজ, আল্লাহ তাআলা বলছেন তারা মনে করে তারা খুব ভালো কাজ করছে, কিন্তু তারা ভালো কাজ করছে না। তো এখন প্রবলেমটা হয়ে গেছে যে এই যে হাদিস শাস্ত্র, ঠিক আছে, হাদিস শাস্ত্র যেটা হাদিস শাস্ত্রের ব্যাপারে ধারণা কি সেটাকে ক্লিয়ার করেন না হয়তো আলোচনা করে ফায়দা। হাদিস ধারণাটা হচ্ছে যে হাদিস শাস্ত্র তো যে এটা আপনি আমার চেয়ে আরো ভালো জানেন, হাদিস শাস্ত্র যদি এমন হইতো তাহলে আমি এটা নিয়ে কোনো কথাই বলতাম না বা আমরা অনেকেই কথা বলতো না যে আল্লাহ রসুল তার জীবদ্দশায় প্যারালালি কোরআন লিখে গেছেন, হাদিস লিখে গিয়ে হাদিসটাকে অথেন্টিকেট করে গেছেন, তাহলে কী হইতো, হাদিসের নাম হয়তো মোহাম্মদ শরীফ আর এটা তো কোরআন শরীফ, ঠিক আছে, আল্লাহর কথা আর হলো মোহাম্মদ শরীফ মানে রসুলের কথা, এটাই তো হওয়া উচিত ছিল, ঠিক আছে, তো সেটা হয়নি আসলে, বা অনেকে বলে আল্লাহ কোরআন হাদিসকে হেকমা বলছেন, তাহলে এটা অ্যাটলিস্ট হেকমা শরীফ হইতে পারতো, তো হেকমাও হয় নাই, হেকমা শরীফ হয় নাই, মোহাম্মদ শরীফ হয় নাই, হয়েছিল কি বুখারী শরীফ মুসলিম শরীফ হয়েছে। দাবিটা কি, দাবিটা কি আপনার, দাবিটা কি মানে হাদিসগুলো কি মানে হাদিসটা হচ্ছে এগুলো ইতিহাস, ইতিহাস, ঠিক আছে, ইতিহাস, আর ইতিহাস কি, ইতিহাস বিভিন্ন রাজন্যবর্গ, উমাইয়া, আব্বাসীয়, বিভিন্ন অটোমান, বিভিন্ন রাজন্যবর্গ তাদের, যেমন আমরা এখন আওয়ামী লীগের ইতিহাস পাই গত 12 বছর, ঠিক আছে, সব ইতিহাস চেঞ্জ হয়ে গেছে না, আবার ভিন্ন প্রেক্ষাপটে কী হবে, আমাদেরকে আবার ভিন্ন ইতিহাস গেলানো হবে, ঠিক আছে, সুতরাং যখন যারা তাহলে আমি আপনাকে আবার আগের জায়গায় নিতে হচ্ছে, ক্ষমতায় থাকে আপনার একই নীতিমালা, আমি আসতেছি শেষ করে, শেষ করে, তো যখন যারা থাকে, ঠিক আছে, তারা আসলে আর আমাদেরকে আসলে মূল এনিমিটা চিনতে হবে, মূল এনিমি চিনতে হবে, ঠিক আছে, যে ইয়া ইউহান্নাস শত্রুতা করে, ঘোষণা করে না, মানে সন্ত্রাস পুরা। তো এখন এই যে এনিমি, এই এনিমিকে আমরা হারাই ফেলছি, আমরা এনিমিকে দেখতে পাই না কিন্তু, ঠিক আছে, যে কোনো যে বলা হয়েছে মাকারু মাকারান কুব্বার, তারা বিশাল বিশাল ষড়যন্ত্র করে, ঠিক আছে, এখন আমি কিন্তু এই যে আপনাকে আসছি না, আমি কিন্তু আপনার সঙ্গে কিন্তু শত্রুতা করার জন্য না, প্রশ্ন আমি কিন্তু আপনার সঙ্গে যুক্তি তর্ক করে জেতার জন্য আসি, ঠিক আছে, আমরা আসলে শেয়ারিং করার জন্য, কীভাবে আমরা লাভবান হইতে, কীভাবে আমরা আমাদেরকে পরিশুদ্ধ করতে পারি, ঠিক আছে, এখন একটা এনিমি তো আছে, যে যে এনিমি আল্লাহর সামনে কত বড় পাওয়ারফুল এনিমি, কত বড় ডিসপারে, যে কয়লা খাবি ইজ্জাতি কালা ও গুভিয়ান্নহম আজমাইন, আল্লাহ তোমার ইজ্জতের কসম খায় বললাম আমি মানুষকে কী করবো, বিভ্রান্ত করে ছাড়বো, ঠিক আছে, তাদের সামনে থেকে, পিছন থেকে, ডাইন থেকে, বাম থেকে, এখন এই যে শয়তান, শয়তান যে কত ধরনের চক্রান্ত করতে পারে, ঠিক আছে, এইটা তো আমাদের মাথায় থাকতে হবে, এবং মাথায় রেখে আমাদেরকে কী করতে হবে, জাজ করতে হবে, ঠিক আছে, এখন এই যে হাদিস শাস্ত্রগুলি লেখা হয়েছে পরবর্তীতে, ঠিক আছে, হাদিস শাস্ত্র লেখা হয়েছিল প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা পুড়িয়েছেন, এগুলো আপনি জানেন, ঠিক আছে, পরবর্তীতে লেখা হয়েছে, ঠিক আছে, এবং পারস্য প্রভাব আছে অনেক, যে অমিনান নাসি মাইয়াস্তে ইল্লাহ ওয়াল হাদিস, ঠিক আছে, অসার কথাবার্তা ফেরি করে, মক্কার বাজারে গল্প কেনা বেচা হইতো, ঠিক আছে, এখন এই যে গল্প কেনা বেচা হয়, পারস্য থেকে গল্প আসতো, গ্রিক থেকে আসতো, রোমান থেকে আসতো, বিভিন্ন ধরনের গল্প আসতো মক্কার বাজারে, এই সমস্ত গল্প দ্বারা আমরা জিন্দাবেস্তার অনেক কাহিনী জানি, যেগুলির সঙ্গে মুসলিম কালচার, মুসলিম ইতিহাসের, মুসলিম হাদিসের বহুত একেবারে কাটাকাটি মিল আছে, অর্থাৎ জাস্ট নামটা চেঞ্জ করে বা এটা চেঞ্জ করে, সিচুয়েশন চেঞ্জ করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এখন এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের বক্তব্য মানে অ্যাজ এ মুসলিম হিসেবে আমি বলি, আমাদের না, আমি আমার কথা বলি, ঠিক আছে, কারণ আমার দায় মানে কেউ নেবে না, আমি অন্যের দায় নেব না, ঠিক আছে, আমি আমার কথা বলি, যে আমাদেরকে আসলে কোরআনটাকে মানদণ্ড ধরে, হাদিসের যে বিশাল সাহিত্য হয়ে গেছে আমরা চাইলে এটা ফেলে দিতে পারবো না, ঠিক আছে, হয়তো দরকারও নেই, ঠিক আছে, এখন আমরা কোরআনকে যে অগ্রাধিকার ভিত্তিতে মানদণ্ড না ধরে এইগুলিকে যাচাই বাছাই করে এবং ওইটা দিয়ে আমরা কোরআনটাকে ই করে দিতে চাই, ঠিক আছে, এটা হবে আত্মঘাত, এবং সেই কাজটা হচ্ছে আপনাদের দ্বারা, আমাদের দ্বারা, আলেম ওলামা সমাজ দ্বারা, কওমি আলিয়া বা যাই বলি, ঠিক আছে, ইভেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন, ইসলামিক স্টাডিজ করেন, প্রতিদিন ইউনিভার্সিটি বলি, আল আজহার বলি, দেওবন্দ বলি, ঠিক আছে, এই কাজটা হচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে স্ট্রংলি বিলিভ করি, ঠিক আছে, বলুন। এখানে আমি আপনাকে আবারও সেই আগের জায়গাটা নিতে চাই, একটু এই যে, এই যে, এই যে পানি আছে, বসে দিয়ে দেন আর কি, মিলিয়ে দেওয়া শুরু। প্রথম বিষয় হচ্ছে যে হাদিস শাস্ত্রের ব্যাপারে আপনি যেই মৌলিক কিছু বিভ্রান্তিতে আছেন বা বিভ্রাট, এগুলো সবগুলো হচ্ছে মৌলিক নীতিমালাগত বিভ্রাট,
যেমন হাদিস শাস্ত্রের ব্যাপারে আপনার মূল বক্তব্য তো এটাই যে এটা নবী লিখে যান নাই, পরবর্তী সময় পড়ানো হয়েছে, আরও পরবর্তী সময় লেখানো হয়েছে, এবং যেটা অনেকেই বলে বুখারি সেই তৃতীয় শতাব্দীতে, মুসলিম সহ প্রায় সবগুলো শতাব্দী, তার মানে বোঝা যাচ্ছে যে এগুলা পরবর্তীতে আসছে, এগুলাই হবে। হ্যাঁ, আপনাকে আবারও স্মরণ করাই দিচ্ছি যে এই বাহ্যিক নিছক যুক্তিগুলোই আপনার আমার চেয়ে নাস্তিক থেকে আরও সুন্দর। সে কোরআন অস্বীকারের ক্ষেত্রে সেম যুক্তিগুলো দেয়। সে এক নম্বর যুক্তি দেয়, নবী উম্মি ছিলেন, কোরআন লিখতে পারেন না, সো এই কোরআন যে নবীর সেই কোরআন এটা সে স্বীকার করে না। আমি আপনার যুক্তির অসারতা আপনাকে বোঝাতে যাচ্ছি। নাম্বার দুই, তাহলে এক নম্বর নবী লেখেন না কারণ নবী উম্মি ছিলেন, এটা একবার প্রমাণিত। আমি শেষ করি, আমাকে শেষ করতে দেন। নবী লিখতে জানতেন না, নবী লিখতেন না, নবী লেখেননি, এটা তো স্বীকৃত কথা। আপনি লিখতে পারতেন, এটা বরং আপনারা এই মিসকনসেপশন চালু করেছেন। আচ্ছা ঠিক আছে, মানে নিরক্ষর না। আচ্ছা, মানে নবী নিজ হাতে লিখতেন এমন কোনো প্রমাণ আপনার কাছে আছে? নিজ হাতে লিখেছেন কোনো শব্দ কোনো অক্ষর? মানে আমি কিন্তু ওই বিতর্কে যাচ্ছি না, ঠিক আছে? ওই বিতর্কে না গেলে আপনি আমার এখানে কাউন্টার দেওয়া দরকার। আমি লিখতে পারি, আমি বললাম যে ভাই আপনি, আমি ডিক্টেট করতে আপনি লেখেন, ঠিক আছে? এরকম হইতে পারে, হইতে পারে। আমার মনে হয় হইতে পারে জায়গাটা না থেকে মূল জায়গাটা থাকা ভালো, এবং যেটা প্রমাণিত সেটার উপর থাকাটাই ভালো। যাই হোক, ওদের প্রথম যুক্তি এটার কোরআন ঠিক না কারণ এটা নবী লেখেন নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে এই কোরআনটাকে আমরা নিতে পারি না, এই জন্য নিতে পারি না যেহেতু এটা আম না। আপনি নেক্সটে কথা বলুন, নেক্সটে কথা বললেন, সেটা হচ্ছে যে এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমা করেছেন, যিনি নবীর পরে আবু বকর গেল, আবু বকর পরে ওমর গেল, ওমরের পরে ওসমান এসে করেছে, এত পরে ওনার এটা নেওয়া দরকার কি? থার্ডলি হচ্ছে যে নবীর সময় এগুলা কিছু ছিল কাগজে কিছু ছিল পাথরে, কিছু ছিল মধ্যে, সেগুলো নেব। এখন এই কাগজের মধ্যে আসলো কীভাবে, আসলো না আসলো, এবং এটা যে এইভাবেই করছে, এমনকি কোরআনের বিশাল খেদমতের মধ্যে নাম আসে হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেমের, অতএব আমরা এই কোরআনকে নিতে পারি না। সো এই নিছক যুক্তিগুলা একজন মানুষকে নেক্সট কোরআন অস্বীকার করতে সহায়তা। এই যে যুক্তিগুলোর কথা বললেন না, ইতিহাস, এই ইতিহাসগুলো তো কিসের লেখা? এটা তো কোরআনের কথা না। এটা যে আপনারা দাবি করেন যে ওসমান সংকলন করছে, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করে যখন আল্লাহ বলতেছেন যে আমি এটা বায়ান করি, আমি এটা সংকলন করি, সংরক্ষণ করি, ব্যাস আমার জন্য যথেষ্ট। ওকে ফাইন, আমি আপনাকে এই জায়গাটাই আনতে চাইছি যে নিছক ইতিহাস পড়ে, হাদিসের ব্যাপারে আপনি ইতিহাস পড়ে কথা বলেন, হাদিসের ব্যাপারে মৌলিক জিনিসগুলো আপনার জানা নেই, এবং আপনি ওয়াহি যে নবীর হাদিসগুলোও ওয়াহি, কোরআনটাও ওয়াহি, এই জায়গাটা আপনি বিভাজনের মধ্যে পড়ে গেছেন শাস্ত্রীয়ভাবে আপনি না জানা থাকার কারণে। আমি আপনাকে এই জায়গাটায় আনতে চাইছি। আমি আপনার দুই মিনিট সময় নেই, আমি আসলে ঠিক এই আলোচনা করতে আসি নাই যে হাদিস সত্য কি, এই আলোচনাটা করতে হবে। এইজন্য লিসন, এই আলোচনাটা না করলে আলোচনা এন্ডলেস হয়, আমি শেষ করতে না। এই আলোচনা আমার বলতে না, এই আলোচনা হয় এই ধরনের আলোচনা যে হাদিস মানবুকি মানে মনে এন্ডলেস। এই জন্য আমি যখন, আমাকে যখন বলে যে আপনি হাদিস স্বীকার করেন কি করেন না, আমি তখন কাউন্ট, আপনি আসলে হাদিস স্বীকার করেন কিনা এটা আগে বলেন, কারণ আমি বহু হাদিস দিতে পারছি, আপনি নিজে স্বীকার করেন। আমি আগের আলোচনাটা শেষ হোক, আগের আলোচনাটা শেষ, সুনির্দিষ্ট একটা বিষয় যেটা আমি আপনাকে পাঠিয়েছিলাম ওইটা নিয়ে আলোচনা করলে, ওইটার কাউন্টার যুক্তি দেখাইলে আমি বরং আগের আলোচনা শেষ হোক। আগের আপনার মূল জায়গা ক্লিয়ার না করে তো শাখা পোশাক আলোচনা করে লাভ নেই, মূল আলোচনাটা আগে শেষ হোক। কারণ আপনি মূল আলোচনা কিন্তু এটা, ওয়ামা শেষ হয়ে গেছে, আমি বলি ওয়ামা মূল আলোচনা হচ্ছে এটা, মানে এর বাইরে মানদণ্ড না, এই নীতিমালা, এই যে আপনি মানেন না, এখন না মানলে তো আপনাকে বোঝানো যাবে না। সেম আমি যদি বললাম আমি এটা মানি না, আপনি আমাকে কী কীভাবে বোঝাবেন? এই জন্য মানি না বললে তখন তাকে আর বোঝানোর কোনো ওয়ে থাকে না। এই জন্য আমি বললাম আপনি যখন হাদিসকে অস্বীকার করছেন যে ওয়েতে, আরেক লোক কোরআনকে অস্বীকার করবে আরেক ওয়েতে, তখন কী করতে হবে? আপনি যেটা করেছেন না, শেষ করি, আমাকে শেষ করতে, আপনি যেটা শেষে করে দিন সেটা হচ্ছে মূল কাজ। সেটা হলো এখানে আপনার আমার মূল কাজ হচ্ছে, আমি আপনি ওই যুগে ছিলাম না, আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, আমাদের জন্য আসসামু আত্মা আর তাওয়াতুরের মাধ্যমে আমাদের কাছে আসা বিষয়গুলোকে মেনে নেওয়াটাই আমাদের জন্য এখন সহজ। কিন্তু যখন অস্বীকারের ওয়েতে যাব,
একের পর এক একের পর এক একের পর এক একটাকে এক কারণে আরেকটাকে আরেক কারণে অস্বীকার করে এক একজনকে দায়ী করতে যাব, তখন দায়ীর ধারাটা যাইতে যাইতে কোরআন করিম পর্যন্ত গিয়ে পৌঁছবে। আর যখন আপনি মানার জায়গায় যাবেন তখন আপনি আলহামদুলিল্লাহ কোরআন করিমকেও আমি নবীজি পর্যন্ত আপনাকে পৌঁছে দিতে পারবো। আপনি কমি আলিয়া লেভেলকে এখানে মানে টেনে ব্যক্তি আক্রমণ না করে আমার মনে হয় যে মুসলিম জায়গাটা ঠিক রাখা দরকার আমাদের। হ্যাঁ, এটা ব্যক্তি আক্রমণে চলে গেল, হ্যাঁ এটা মনে হয় দরকার নাই আমাদের এখানে। আমি কমি না আমি আলিয়া, আপনি জেনারেল না আমি ইন জেনারেল, এটা কোনো বিষয় না। এখানে মূল বিষয় চলছে এখানে আমাদের একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি, আমাদের জীবন চলার পথে আমাদের দিক নির্দেশক গ্রন্থ কি হবে, থিওরি কি হবে, নীতিমালা কি হবে, সেগুলোকে নিয়ে। এখানে আপনি কিছু অসার যুক্তি তুলে ধরেছেন যেটাকে কেন্দ্র করে আপনি হাদিসকে অস্বীকার করেন বা হাদিসকে মানেন না, এটা কি ইতিহাসের গ্রন্থ মনে করেন? আমি বললাম কোরআন করিম উসমান রাদিয়াল্লাহু আনহু জমা করার পরে পুড়িয়ে ফেলার ইতিহাস আছে, যেমন হাদিসটা পুড়িয়ে ফেলার ইতিহাস আছে। আপনি ইংলিশে মাস্টার্স করেছেন, ভালো। এখন এই ইংলিশে মাস্টার্স করাটা কিন্তু আপনি নিজের মতো করে করেন, এই শাস্ত্র যারা ওদের রেখে যাওয়া নীতিমালাকে সামনে রেখেই করেছেন। আমি মুফতি হয়েছি, আমিও কিন্তু ফিক্স শাস্ত্রের নীতিমালাকে ফলো করি, উনি এক বিষয় অনার্স করেছেন সেটাও কিন্তু এই শাস্ত্রের শাস্ত্রবিদ্যে নীতিমালাকে সামনে করেই করেছে। এখন এই যে শাস্ত্রবিদদেরকে মালা বা বিজ্ঞচন্দ্রকে মানামানির যে বিষয়টা আছে এটাকে যদি আমরা মানি তাহলে আমাদের আলোচনার একটা ধার একটা রূপ দাঁড়াবে, আর যদি না মানি তখন আরেকটা রূপ দাঁড়াবে। এই জন্য আমাদের এখন ফার্স্ট ক্লিয়ার করতে হবে যে শরিয়া ইসলামিয়া বা দীন ইসলামের ক্ষেত্রে আমরা কোনটা কোনটাকে মানি, কোনটা কোনটাকে মানি না। যখন আপনি বলবেন যে আমি কোরআন মানি, তখন আমি বলবো কোরআন মানলে কোরআনের মানে হাদিস মানে আর হাদিসের ওই অংশগুলি মানে যেটা কোরআন সাপোর্টেড, হাদিসের ওই অংশ মানি না যা হচ্ছে কোরআনের বিরুদ্ধে, এটা হচ্ছে আমার অবস্থান। কোরআন হাদিসের কোনো কথাই এই দাবিটাই তো আপনার ঈমান বিধ্বংসী দাবি ভাই, এটা আপনাকে স্বীকার করতে হবে। আমি বলি আল্লাহ রাসূল বলছেন যে খায়রুল বারিয়া সৃষ্টির সেরা হচ্ছে ইব্রাহিম, আপনি মানেন এটা? একটু প্রাসঙ্গিক কথা, সৃষ্টি সেরা কে নাকি আপনার সাথে আমি সেই জায়গায় যাবো, কিন্তু আপনার আগে এই জায়গাটা আপনি ক্লিয়ার করুন কনসেপ্টগুলো। আমার অবস্থান ক্লিয়ার তো না, ক্লিয়ার না, ক্লিয়ার হলে আপনি এই কথাগুলো বলতে পারেন না। দেখেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, নবীর কথাবার্তার পুরোটার ব্যাপারেই কিন্তু আল্লাহ তাআলার এই বক্তব্য, নবীজি কোনো কথাই নিজ থেকে বলেননি, পুরোটাই তিনি বলেছেন। এবং প্রায় সব জায়গার মধ্যে আতি আল্লাহ ওয়া আতি রাসূল কুলিন কুনতু তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি, সব জায়গার মধ্যে আল্লাহ রাসূল আল্লাহ রাসূল আল্লাহ রাসূল, হ্যাঁ মানে আল্লাহ রাসূল সবগুলো আসছে, প্রবৃত্তি থেকে বলেন না আল্লাহ রাসূল কোনো কথা প্রবৃত্তি থেকে বলেন না, এই কথাগুলি কোরআনের বাইরে তিনি যে অন্য অন্য কথা বলেন সেগুলির ব্যাপারে বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথাই বলেননি যেটা তার প্রবৃত্তির সাথে সম্পৃক্ত আছে, এটা একদম সাফ ইমান আপনার আমার থাকতে হবে। মানে রাসূল যা বলছেন সবগুলিকে আল্লাহ বলাইছেন? বুঝিনি, মানে রাসূল যত কথা বলেছেন জীবনে নবুয়ত লাভের পরে, নবুয়ত লাভ আপনি আমি যা বলি সব তো আল্লাহই বলেন, কিন্তু নবীর কথাটা আমাদের জন্য দলিল হয়, দলিল হিসেবে যেগুলো আমাদের সামনে আসছে এবং যেগুলোকে তিনি আল্লাহর পক্ষ থেকে বলেছেন তাই তো? তাহলে আপনি বলতেছেন রাসূল নবুয়ত নবুয়ত লাভের আগের কথা বাদ দিলাম, নবুয়ত লাভের পরে যা কিছু বলেছেন সবই আল্লাহ ওহী? হ্যাঁ, ওয়াহী দুই প্রকার, ওয়াহী মাতলু ওয়াহী গারি মাতলু থাকলো। হ্যাঁ, সেটা সেই বিতর্ক যাচ্ছি না, এটা বিতর্ক না, মানে আমি বলি ভাই একটু শেষ করি, মানে এই বিভ্রাটের মূল জায়গাটা কিন্তু তৈরি হয় এই জায়গাটাতে, যখন আমরা কোনো একটা জিনিসকে ওই শাস্ত্রীয় অনুপাতে না বুঝে যখন ভিন্ন নিজের বুঝমতো বুঝতে যায় তখন সমস্যাটা দাঁড়ায় আর কি। ধরেন এই যে আল্লাহ রসুল যে বলছেন যে কি মাগাফির নাকি মধু খাবো না, ঠিক আছে খাবো না, তারপর আল্লাহ রসুল ইয়া ইউহান নবী লিমা তো হারিমু মা আহাল্লাল্লাহ লাক বলছেন, ঠিক আছে হ্যাঁ, যে তুমি সেই জিনিসকে কেন হারাম করো যা আমি নিজে হালাল করছি, ঠিক আছে হ্যাঁ। তো হ্যাঁ, তো এই যে আল্লাহ রসুল যে হারাম বলছেন যে খাবো না, এটা কহি ছিল এটা খাবো না বলে নবী তো হারাম করেননি, আল্লাহ নিজে বলছেন লিমা তো হারিমু, আমি মানে কোরআনের শব্দ উল্লেখ করছে লিমা তো হারিমু মা আহাল্লাল্লাহ লাক, তুমি সেই জিনিস কেন হারাম করো যা আমি হালাল করছি, তাহলে রসুলকে হারাম করছেন ডিক্লেয়ার করছিলেন। হ্যাঁ, এখন বিধানগত দিক মারদতি আজহাজিক বোরে খুশি করতে চাও, বিধানগত দিক কঠোর ভাষা ব্যবহার করতে বুঝতে পারছেন, মানে বিধানগত দিক ছিল এটা, আমি বলি বিধানগত দিক থেকে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বিধানিক আকারে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মাঝে মধ্যে যে সকল অস্বাভাবিক জিনিস বের হওয়া বা বাহ্যিকভাবে যেগুলো মানে জাহিরিভাবে ভুল মনে হয় এই ধরনের বিষয় বের হওয়া, এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আমাদের ধারণা কী?
এই সমস্ত জিনিস থেকে আল্লাহ তালা আমাদেরকে কি শিক্ষা দিতে চেয়েছেন সেটাও তো আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদের যে মূল পয়েন্টটা ছিল, আমি আপনাকে বলেছি যে আমার মনে যাচ্ছে না, খাবো না, কথার কথা বলেছি। এখন যদি নবীজি আল্লাহর আদেশ আসার পরেও বলতেন যে আমি খাবোই না, তখন সেটাকে প্রবৃত্তি বলা হতো? আমি কিন্তু আপনার মূল পয়েন্ট এটা বলেছি যে নবীজি তার প্রবৃত্তিকে সামনে রেখে কোনো কথাই বলেননি, ঠিক আছে? এরপরে দেখেন আপনার 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 নীতিমালায় আপনার নীতিমালায় কিন্তু আপনাকে সেদিকে টানতেছে, আমাকে সেদিকে টানে না। আপনার নীতিমালায় কিন্তু আপনি একদিকে বলছেন হাদিসকে মানেন, স্বীকার করেন সবগুলোকে, অপরদিকে কিন্তু আপনার ওই যে থিম থাকার কারণে যে জমি নবীর সব মানে নবীর কথাগুলোর ওয়াহি কিনা, নবীর সব কথা নেব কিনা, হাদিস কিনা, ওইটা আপনার মাথায় থাকার কারণে কিন্তু ওই যে সমস্ত অস্বাভাবিক বিষয়গুলো আছে, এরকম একটা লম্বা দস্তাবেজ আপনি তৈরি করতে পারবেন। যেমন আয়াতে কারিমার একটার সাথে আর একটার বিরোধ আছে, অনেক আয়াত আছে এরকম যে রফ তারুস আনিল আয়াতি শরীফ এরকম নামে মুফাসসিরিন কিতাব বলেছেন যে আসলে কোনো বাহ্যিক তারুজ আছে কিন্তু মৌলিকভাবে তাহারুজ নাই, মানে একটার সাথে আরেকটার কোনো বিরোধ নাই। তো নবীর যেই বিষয়টা আসছে এখানে একইভাবে মনে করেন যে নবীজি সাহাবাগণকে বলেছে যে তোমরা এখন খেজুরের ইয়ার মধ্যে যেই পরাগায়ন করো এটা করবে না, পরে দেখা গেল ফল কম হলে পরে বলছে আবার করো, এই যে জিনিসগুলো এটা ছিল একজন মুআল্লিম হিসেবে রাসূলুল্লাহ সাল্লামের জীবনে গড়ে ওঠা বিভিন্ন জিনিস, যেটা সাহাবায়ে কেরামদের জন্য শিক্ষণীয় ছিল, উম্মার জন্য শিক্ষণীয় ছিল, যে আমাদের ভুল হয়ে গেলে না, এটা এই নাটক শব্দটা মুমিনের না, আপনি এটাকে একটু আমি বলি এগুলোকে শরীয় ভাষায় বা এই মুফাসসির মুহাদ্দিসিন ভাষা এটাকে হিকমত এলাহি বলে, আল্লাহ তাআলা বিশেষ হিকমত, না হয় আপনি এগুলোকে যদি এরকম অযাচিত শব্দে বলেন তাহলে কিন্তু দিন শেষে আপনার শব্দ চয়নে নাস্তিক শব্দ চয়নে খুব বিশাল দূরে থাকবেন না, মাইন্ড করবেন না, বোঝার জন্য বললাম। কারণ আদম আলাইহিস সালাম কী জন্য উনি ওই গাছের কাছে গেলেন, আবার কী করলেন, এগুলোর শেষ দিন শেষে জবাব কী হবে, এরকম অনেক নবীদের ব্যাপারে নবী কেন ইল্লা মাশাআল্লাহ ইনশাআল্লাহ বললেন না, এই সমস্ত কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে তাওফিক তাফভিজ আমাদের এতটুকুর বাইরে কোনো উপায় থাকে না, বাস এতটুকু ওটুকু আমি থাকলাম, আমার না সাল্লাম হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন যে বাণী হিসেবে আল্লাহর বাণী হিসেবে যা কিছু রসুল বলেন এটা তিনি তার প্রবৃত্তি থেকে বলেন না, যেমন পানি দেওয়ার ক্ষেত্রে আদাব কি হবে এটা সুনানের নবী, খাওয়ার ক্ষেত্রে আদাব কি হবে সুনানের নবী, হাঁটার ক্ষেত্রে এখানে নবীজির কিছু ছিল তাবিঈ বিষয়, কিছু ছিল মুআমালাতি বিষয়, নবীর হাদিসটা যে শুধুমাত্র এই ইয়ার সাথে সীমাবদ্ধ এটা না, কিন্তু একটা মানুষের একেবারে এমনকি পেশাব পায়খানা পর্যন্ত এরা তো নিছক তার ব্যক্তি প্রয়োজনে ছিল, তাই না? আমার মনে হয় এই জায়গাটা আরেকটু ব্রড করা যায় যে ইসলামটা মাহদুদ কতটুকুর মধ্যে, ইসলামটা কতটুকু ব্যক্তি কতটুকু, ইসলামের ব্যক্তি যদি আমরা মনে করি শুধু নামাজ রোজা হজ যাকাত বা এই অল্প কয়েকটা বিষয়ের মধ্যে, তখন এই বিষয়গুলো এসে দাঁড়াবে। কিন্তু যখন নাকি আমরা ইসলামটাকে টোটাল মানুষের জীবন ব্যবস্থা সমস্ত জিনিসের উপর নিব তখন মনে হয় প্রশ্নগুলো আর দাঁড়াবে না, না নবীর কাজের উপর হবে না কিছু। হ্যাঁ, নবী বলেছেন পানি দাও, এই পানি দেওয়ার ক্ষেত্রে একটা আদাব থাকবে, পানি খাও এটা একটা আদাব থাকবে, ঘুমানো আদাব থাকবে, এগুলো তার তবে এই জিনিস ব্যক্তিগত জিনিস, লেনদেন করেছেন ব্যবসা বাণিজ্য করেছেন সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ ওয়াহির মাধ্যমে পরিচালিত ছিলেন, নবীর কোনো কাজ ওয়াহির বিরুদ্ধ না, নবীর কোনো কাজ ওয়াহির বিরুদ্ধ না, এটা আমাদেরকে ধারণা রাখতে হবে। হ্যাঁ, এটা আসলে মানে এটা আসলে আল্লাহ তাআলার এক্সক্লুসিভ বাণী যা নাযিল করেছেন সেই সম্পর্কে বলা হয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ ওয়াহি দ্বারা পরিচালিত হতেন, নবী কোনো ভুল করলে, যেমন কথার কথা উনি মধুর ব্যাপারে বলেছেন ওয়াহি দ্বারা পরিচালিত হচ্ছেন, এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুর ব্যাপারে বলেছেন সাথে সাথে ওয়াহি চলে আসছে, নবী ইনশাআল্লাহ বলেননি সাথে সাথে ওয়াহি চলে আসছে, আরও আরও কিছু বিষয় ছিল যেগুলো একটা সিদ্ধান্ত দিয়েছেন ওই চলে আসছে। হ্যাঁ, এটাই বলতেছি, তার মানে নবী এখানে ওয়াহি যেটা আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আমিনের মাধ্যমে পাঠিয়েছেন, ওয়াহি মাতলু কোরআন, ওয়াহি গায়রে মাতলু হাদিস, এই ওয়াহি মাতলু গায়রে মাতলু কোরআন এবং হাদিস উভয়টা যখন আমরা মেনে নিব তো তখনই আমাদের পরবর্তী জীবনগুলো সহজ হবে, কিন্তু যখন মানবো না কোনো যুক্তি এখানে দাঁড় করাতে যাবো তখন আরও আরও যুক্তি দাঁড়াবে যেটা আমাদের উভয়জনকে ক্ষতিগ্রস্ত করে তুলবে। হ্যাঁ, যাই হোক, এখন যে মানা না মানা স্বীকার করা না করা পুরো ব্যাপারটা আপেক্ষিক, ঠিক আছে? আপনি আমার সাথে লেভেলিং করছেন, আপনি মানেন না, কিন্তু আপনিও কি সব মানেন? আমি সব মানি কি মানি না দেখেন, আমি আপনাকে তখনও বলেছি যে হাদিস শাস্ত্র কোনটা মানে স্থান কাল পাত্র
এই তিনটা জিনিসকে কেন্দ্র করে মানুষের অবস্থান পরিবর্তন হয়। এখন দেখা যাবে কথার কথা, আমি এখন বসে কথা বলছি, আমি তখন নামাজ পড়ছি না, দেখেন একটা জিনিস নিয়ে আসছেন যেটা ভিন্ন প্রসঙ্গের ছিল, এই জন্য কি যেমন 9:05 মানে শুধু একটু ধারণা ভুল। এটা আপনার হচ্ছে বানানো কথা, এই কথাটা স্বীকৃত কথা না যে একটা সুন্নিদের হাদিস একটা আইয়াদের হাদিস। এক্ষেত্রে মুহাদ্দিসিন যারা হাদিস শাস্ত্রবিদ যারা এদের কথাই চূড়ান্ত। যেমন এই যে কোরআনের ক্ষেত্রে আপনি আমি যে মানলেন, আমি আপনাকে বললাম না, আপনি যখন শুধু যুক্তি দিয়ে বুঝতে চাইবেন তখন এখানে শুরু হবে। তো যেমন আপনি এখন ইউটিউবে সার্চ দেন না সাতকারা, দেখবেন যে পড়তেছে অদ্দোহে অদ্দোহা পড়তেছে, শুধু এই এই জন্য আমি বললাম যে এই যে এখন আপনাকে কে কি ব্যক্তিগত পর্যায়ে অথবা হতে পারে মনে করেন দেওবন্দি সব গোমরা হয়ে গেল, এই জন্য তো শাস্ত্র আপনার শাস্ত্র থেকে আলাদা হওয়ার সুযোগ। আমি তো বুঝতে আমি বললাম যে শিয়া সুন্নির মধ্যে আপনার কাছে বিভাজন মনে হয় নাই, মনে হয় না ওদের চিন্তা চেতনাগত দিক থেকে ওদের যে মতবাদ সেটার সেটার ভিন্ন জিনিস। এটা না না আমি বলতে আমাদের বিশ্বাসটা কি যে শিয়ারা সঠিক পথে আছে, তারা কি মুসলিম পুরো মুসলিম? না আমি বলি আমার মনে হয় যে আপনার প্রসঙ্গটাকে আরেকটা চ্যাপ্টারে নিয়ে যাচ্ছে। হ্যাঁ এখানে উনি যখন বিভাজনটা করতেছিল যে শিয়াদের হাদিস, আপনি বলছেন যে হাদিস সবাই এবারে সবাই ঐক্যমত, আমি আমি বুঝাইতে পারিনি, আমি বলেছি যে হাদিস শাস্ত্র কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না, এক্ষেত্রে মানদণ্ড হচ্ছে মুহাদ্দিসিন যারা তারা। এখন এই মুহাদ্দিসিনকে আপনি শুধুমাত্র এই যে সুন্নি মুহাদ্দিসিনকে মিন করতেছেন নাকি এই শিয়া মুহাদ্দিসিন ওদেরকে এর মধ্যে আছে? এখন মুহাদ্দিসিনদের লিস্ট আপনি নেন, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ সহিহ ইবনে ইব্বান সহিহ খুজাইমা আবার সুন্নি দেব, তাহলে ওদের কি আছে? এখন যদি তারা নিজেরা কোনটা বানায়, দেখুন আমি আমি যে জন্য যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের সামগ্রিকভাবে যেটা করতে হয়, এই জন্য বলা হয় আজ আল ইসনাদ মিনাদ দিন, হাদিস তাফসির তাজবিদ কেরাত সমস্তগুলোর ক্ষেত্রে আল ইসনাদ মিনাদ দিন সনদ কোনটার পারম্পরিক ধারাবাহিকতা, কারণ নবী থেকে নবী যেমন আপনিও ছিলেন না আমিও ছিলাম না, ছিল সাহাবাই কারাম, সনদের কি আছে বলেন, এই সনদের কি ভিত্তি আছে, এই সনদের কি মানে যৌক্তিকতা আছে, সনদ সনদ দিয়ে কি করব, না সনদ দিয়ে কি করব, ওই দিন শেষে সনদ আপনি কি বলবেন যে রাসূলুল্লাহ থেকে যত যত সনদ এখন আপনি সেই বুখারী শেষ হাদিসটা পড়াইতেছেন দেওবন্দে পড়া ঠিক আছে, এই সনদের সবাই আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দা, এর মধ্যে মুনাফিক আছে মধ্যে বহুত, না আপনি মুনাফিক বলতে পারেন না এটা এবং এইভাবে বলা উচিত না। আপনি আপনি কেন আপনি কোন যুক্তিতে বলবেন যে বলতে পারেন, এই বলেন না, কারণ আমি বলি যেমন আপনি আমাকে জাজ করতে পারেন, ভাই আমাকে করতে পারে, কারণ আমরা একই যুগের একই সময় পথ পরিচিত জন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমার মনে শেষ না আমি শেষ করি তাআলামুহুম নাহনু নাআলামুহুম ঠিক আছে, তোমার আশেপাশে আছে হাওলাকুম ঠিক আছে, মক্কার মুহাজির মদিনা থেকে আনসার ঠিক আছে, আমার মনে হয় কিছু না আমি তাদের আমি কথা তারা মুরাফিকদের আচ্ছা আমাকে কথাটা শেষ করতে দেন, আমাকে কথাটা শেষ করতে দেন, সনদগুলো কিভাবে আসছে সনদগুলো কিভাবে বর্ণিত হয়েছে সেটা নিলে মনে হয় আপনার আর এই আপনি তো একটা আন্দাজে ধীর ছুড়ে দিলেন, হ্যাঁ যে একটা এবং একটা কথা বলে দিলেন, কিন্তু দেখেন যেমন আপনি দূরে থাকলে আমি আপনার ব্যাপারে একটা মিন করতাম, আপনি আরও একটা কাছে আসার পরে ভালো মন্দ যাই বলেন একটা মেসেজ কিন্তু আপনি নিচ্ছেন, ভাই আমাকে যে 6 বছর ধরে দেখে একটা মেসেজ কিন্তু আছে, তো দূরে থাকলে কিন্তু আরেকটা মেসেজ হতো। হাদিসে সনদের মধ্যে যাদের কথা আসছে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে ওদের ব্যাপারে যতটুকু বলার কুতুবুল জরহে ওয়া তাদিলের মধ্যে অতটুকু কথা আসছে, কে কতটুকু সত্যবাদী ছিল কতটুকু মিথ্যাবাদী ছিল কেউ কাজ্জাব ছিল কি না কেউ বেইনসাফি ছিল কিনা চলে আসছে, এখন আপনি এতদিন পরে এসে ওগুলোকে অস্বীকারের জন্য তো এই একটা ঢালাওভাবে একটা মন্তব্য করে দিয়ে সেগুলোকে নস্যাৎ করতে পারেন না, কারণ ওই যুগের ওনারা বলেছে লোকটা সেকা ছিল নির্ভরযোগ্য ছিল ভালো মানুষ ছিল না। আমি আমি আপনাকে আগে বলেছি যে এই একই বিষয়ে সিদ্ধান্ত দুইটা,
আপনি যখন কারো কোনো একটা রোগ বালায় ধরা আপনার কাছে আসে যে ভাই আমি এক জায়গায় যাবো, কোন ডাক্তারের কাছে যাবো, আপনি কিন্তু ডাক্তারের ব্যাপারে আপনার উপর ওভারঅল যে ধারণা আছে সেটার উপরে আপনি তাকে প্রেসক্রাইব করেন, এরপরে ডাক্তারের ভিতরে গিয়ে সেটা আপনি জানেন না। কারো ব্যাপারে আখিরাতে সিদ্ধান্ত কী হবে না কেউ জানি না, এটা এক জিনিস যে পরকালীন সিদ্ধান্ত আমাদের ব্যাপারে কী হবে। কিন্তু প্রাথমিকভাবে বাহ্যিকভাবে একটা মানুষের যখন দৃশ্যমান কাজগুলো আছে সেগুলোকে কেন্দ্র করে বা সেগুলোকে মূল বানিয়ে কিন্তু মূল্যায়ন মূল্যায়ন করা হয়। হাদিসে বলেন, তাফসিরে বলেন, ফেকায় বলেন, এই শাস্ত্রতে যাদের কথা আসছে তাদের কথা মেনে নেওয়া হয়েছে, এদের সবার কথাগুলি কিন্তু একই রকম। আমি আপনাকে বারবার ওই জায়গাটা যেতে হচ্ছে, যখনই আপনি কোনো বিষয় কীভাবে ফেলে দিতে চাইবেন তখন আপনার ওই সব জায়গার মধ্যে এসে দাঁড়াবে। আমি কোরআন শরীফের ব্যাপারে একই কথা বলে দিই, আমার কথা বোঝেন নাই, কোনো মোমেন্ট পারে না, কিন্তু আপনার নীতি, আপনার যে থিওরি, থিওরি বাধ্য করবে একজনকে নিতে, থিওরিটা বাধ্য করবে। এই এখানে যেরকম আপনারকে আপনার মনে হয় যে বাধ্য করবে না, হাদিসের ব্যাপারে আমার মনে হয় বাধ্য করবে না। কেন? আমি ওটার প্রতি শ্রদ্ধাশীল, আপনারা একটার প্রতি শ্রদ্ধাশীল, আমি দুটার প্রতি শ্রদ্ধাশীল, বরং আমি আরেকটু স্টেপ যাই, আমি এজমাই উম্মার উপরে শ্রদ্ধাশীল, আরেকটু যাই আমি উম্মার যারা বিজ্ঞজন এদের কেয়াসের উপরে, এদের কমন সেন্সের উপরে আমি শ্রদ্ধাশীল। এই জন্য আমি বলি শরীয়তে ইসলামের দলিল চারটি, ইজমা, কেয়াস বা যাদের কথা বলছেন এদের কোনো পার্ট কঠোর আমি একটু বলে নেই, এদের যা কিছু লিটারেচার আমরা এগুলিকে ডিসকার্ড করার কথা বলছি না, ডেফিনেটলি আমরা স্টাডি করতেই পারি, ঠিক আছে, কিন্তু মানে আমাদের, আমি যেটা বলি মনে করি যে এই কথাগুলিকে জাজ করার জন্য আমরা কি কোরআনের কাছে আসি কিনা, ঠিক আছে, কোরআনের কাছে না এসে তাদের ইজমার ভিত্তিতে সিদ্ধান্ত, একটা সিদ্ধান্ত, এটা তো ধরেন কোনো একটা পার্টিকুলার বিষয়ে সিদ্ধান্ত, সেটার বাস্তবতা, প্রয়োগ, সময়, কাল, স্থানের বিচার চেঞ্জ হয়ে যায়। সুতরাং ইমাম গাজ্জালি তার সময়ে কোনো একটা বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা এখন সময়ভাবে প্রযোজ্য হবেও না, ঠিক আছে, সুতরাং সেটা আমরা স্টাডি করতে পারি। আদালতে কী হয়, অনেক কেস স্টাডি থাকে, ঠিক আছে, যেখান থেকে বিচারকরা কী করেন, স্টাডি করেন সমসাময়িকতা বা সযোজ্যতা ই করার জন্য, সেটা না সেটা যদি একটু শেষ করি, এখানে আমাদের একটা অংশ ভুল বোঝাবুঝি হয়, সেটা ক্লিয়ার হয়ে নেওয়াটা ভালো আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে যখন শেষ করি, ঠিক আছে, এইটা বলে আমি শেষ, এটা বলে শেষ করে দিচ্ছি, সৌহার্দ্যের সাথে শেষ করে দিচ্ছি, যেন আবার কথা বলতে পারি। না, অবশ্যই, আমি আশা করি আপনার সাথে আমার সৌহার্দ্যতা বেঁচে থাকবে, অবশ্যই ওই কথাটা শেষ।